আসসালামু আলাইকুম, আমি রশনি, আবারও চলে আসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে আমার মেয়েকে আমি সাজুগুজু করাচ্ছি, আসলে বিয়ের আয়োজন, তো গায়ে হলুদের পরে বিয়ের অনুষ্ঠান। তো আমরা ঘরে চারজন মিলে আমরা জাস্ট নিজেরাই এটা সেলিব্রেট করব ঘরে বসে। বেডটা অবশ্য আমার হাজব্যান্ড আমাকে সারপ্রাইজ করেছে বেড সাজিয়ে, আমি আসলে আগে জানতাম না। ঘর বললে আসলে ভুল হবে, এটা আসলে আমাদের হোটেল রুমটা ছিল, আমরা যে হোটেলে ছিলাম 3 দিন সেই হোটেলের বেডটা। হ্যাপি অ্যানিভার্সারি! কি করলো, সাজাইলা? দেখি তোমার কেমন লাগতেছে। ও বাবা, জেমস বন্ডের মতো। মানহা, ওয়াও! দেখি আমাদের খাট কিরকম হয়েছে, লাইট বন্ধ করে একটু দাও তো, দেখি কেমন লাগে। ওকে দাও। এই তো আমিও সাজুগুজু করে ফেললাম ঘরোয়া ভাবেই, জাস্ট নিজেদের জন্য কিছু ফটোশুট করব দুজন মিলে একা একা আমার বেবিদের নিয়ে। সো এটা নিজেদের একান্তই আমাদের নিজেদের সময়গুলো আমরা স্পেন্ড করেছি, আমরা আসলে বলতে গেলে কোয়ালিটি টাইম স্পেন্ড করেছি। আর সাথে থেকে আমার নতুন নতুন ব্লগ গুলো দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর কিছু বলবো, 12 বছর পড়বে, এক যুগ হলে পড়বে, এখন 8 বছর আর 4 বছর পরে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আর সাথে থাকার জন্য ধন্যবাদ যারা আমার ফলোয়ার, যারা আমাকে এতক্ষণ সাপোর্ট করে আসছে, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বাচ্চারা আসলে ডিস্টার্ব করছে, তো আমি এখন রেখে দেবো।